সাংবাদিক রায় শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করে বসলেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের করোনা আক্রান্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে, তাহলে কি শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে নাকি বিকল্প কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে? কোথাও যদি আমরা মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়বার কোনো আশঙ্কা আছে, শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রয়োজন হয় আমরা বন্ধ করে দেবো, কোনো দ্বিধা করবো না। এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে উদ্ভব হয়নি, যদি কোথাও হয় নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেব। এছাড়াও সাংবাদিকরা জানতে চাইলেন SSC ও HSC পরীক্ষা কি নির্ধারিত সময়ে আদৌ হবে নাকি সময় আরও বাড়ানো হবে? অবশ্যই SSC এবং HSC আশা তো করছি ইনশাল্লাহ সময় মতো হবে। শিক্ষামন্ত্রীর কাছে যখন জিজ্ঞেস করা হলো পরীক্ষা আনুমানিক কত তারিখের দিকে শুরু হতে পারে, তখন শিক্ষামন্ত্রী যা বললেন, নভেম্বর এবং ডিসেম্বরের ডেট আমরা ঠিক করছি, আর মধ্য নভেম্বরে SSC এবং ডিসেম্বরের গোড়ায় HSC ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, সর্বোত্তম সঠিক তথ্য পেতে টাচ অফ টিচার চ্যানেলের সাথে থাকুন।